فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. যাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে তাশাহুদে বসে যে আঙ্গুল নড়াতে হয় বা ইশারা করতে হয় সেই বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, তাশাহুদে বসার পর হাত কিভাবে রাখবে এবং সে কিভাবে মুষ্টিময় করবে এবং কিভাবে তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করবে বা নাড়াবে সে বিষয়ে হাদিসে স্পষ্ট। হাদিসের মধ্যে হাসান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قعد في التشهد وضع يده اليسرى على ركبتيه اليسرى ووضع يده اليمنى على ركبتيه اليمنى واقعد 53 واشار بالسبابه رواه مسلم. আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশাহুদ পড়ার জন্য বসলে তার বাম হাত বাম পায়ের হাঁটুর উপরে রাখতেন এবং ডান হাত ডান পায়ের হাঁটুর উপরে রাখতেন। এই সময় তিনি 53 মতো করার জন্য আঙ্গুল বন্ধ করে রাখতেন এবং তার জন্য দিয়ে অর্থাৎ শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করতেন। হাদিসটি সহিহ মুসলিমের। হাদিসের মধ্যে এসে ওয়া আশারা বিসাব্বাবাতি তার জন্য আঙ্গুল দ্বারা ইশারা করতেন। সহিহ মুসলিমের আরেকটি রাওয়াতে এসে كان إذا جلس في الصلاة وضع يديه على ركبتيه ورفع إصبعه اليمنى التي تلي الإبهام فدعا بها ويده اليسرى على ركبتيه اليسرى باسطها عليها. যখন নামাজের মধ্যে বসতেন দু হাত দু হাঁটুর উপরে রাখতেন এবং ডান হাতের বৃদ্ধার নিকট যে আঙ্গুল রয়েছে অর্থাৎ তর্জনীদা তা উঠাতেন, তা দিয়ে দোয়া বা ইশারা করতেন আর তার বাম হাত বাম হাঁটুর উপরে বিছানো থাকতো। এই ধরনের আরো কিছু হাদিস রয়েছে যে হাদিস প্রমাণ করে যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম তাশাহুদে বসতেন তিনি দু হাত দু পায়ের হাঁটুর উপরে রাখতেন এবং ডান হাত তিনি মুষ্টিবদ্ধ করে নিয়ে তর্জনী আঙ্গুল দ্বারা তিনি কি করতেন ইশারা করতেন। এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে সেখানে এই কথাই বলা হয়েছে ওয়াশারা বিসবাইহি সাব্বাবাতি শাহাদাত আঙ্গুল উঠিয়ে কি করতেন ইশারা করতেন। এই মর্মে আরো একটা হাদিস যা عن وائل بن حجر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ثم جلس فافترش رجله اليسرى ووضع يده اليسرى على فخذه اليسرى وحد مرفقه الأيمن على فخذه اليمنى وقبض ثنتين وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها رواه أبو داود والدارمي. ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি তার সাহুদের বৈঠক সম্পর্কে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম থেকে বর্ণনা করেন, অতঃপর তিনি বাম পা বিছিয়ে দিলেন বাম হাতকে বাম রানের উপরে রাখলেন, এভাবে তিনি ডান কনুইকে ডান রানের উপরে বিছিয়ে রাখলেন। এর পর 90-এর বন্ধনের ন্যায় ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা বন্ধ করলেন অর্থাৎ মধ্যমা ও বৃদ্ধার দ্বারা একটি বৃত্ত বানালেন এবং শাহাদত আঙ্গুল উঠালেন। এবং এই সময় আমি তাকে দেখলাম তিনি তাশাহুদ পাঠ করতে করতে ইশারা করার জন্য শাহাদত আঙ্গুল নাড়াতেন। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশাহুদ পাঠ করতে করতে অর্থাৎ দোয়া করতে করতে ইশারা করার জন্য শাহাদত আঙ্গুল দ্বারা কি করতেছেন নাড়াতেছেন। তো হাদিসটি আবু দাউদ এবং দারিমির হাদিস এবং মুহাদ্দিসিন কেরামগণ হাদিসটিকে সহিহ বলেছেন। এবং এই মর্মে আরো একটি হাদিস পাওয়া যায়, যাই হোক মোট কথা হলো এই যে হাদিসের মধ্যে তাশাহুদে বসার পর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন এবং তার জন্য আঙ্গুল দ্বারা ইশারা করতেন।
কিন্তু এই ইশারার ব্যাপারে আল্লাহ রাসুল আলাইহিসসালাম কতবার করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, এ কথা যেমন উল্লেখ নাই। তবে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যেমন ওয়াইল বিন হুদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে দেখেছেন যে আল্লাহ রাসুল আলাইহিসসালাম দোয়া করতেন এবং ইশারা করতেন। তাই আমাদের উচিত যে শেষ বৈঠকে বসার পর দোয়া করা এবং তর্জনী আঙুলের দ্বারা ইশারা করা বা নড়ানো, ইশারা করা বা নড়ানো, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। তবে এই ক্ষেত্রে যদি কেউ কয়েকবার নড়িয়ে ছেড়ে দেয় তাতেও কোনো অসুবিধা নেই, এবং প্রথম বৈঠক থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত দোয়া করতে থাকা এবং ইশারা করতে থাকা, এতেও কোনো অসুবিধা নাই। যেহেতু হাদিসের মধ্যে কথা স্পষ্ট নাই যে কয়বার নড়াতে হবে, হাদিসের মধ্যে এসছে ইউহাররিকুহা ইয়াদউ বিহা, আঙুলের দ্বারা ইশারা করতেন, হারকাত দিতেন, নড়াতেন এবং দোয়া করতেন। এটাই ওয়াইল বিন হুদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করেছেন এবং দেখেছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে তাশাহুদে দোয়া করার সময় তর্জনী আঙুলের দ্বারা ইশারা করতে থাকা এবং চোখের দৃষ্টি সেই আঙুলের দিকেই রাখা, এটাও নাসাই হাদিস থেকে প্রমাণিত। বাকি আল্লাহু আলাম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।